আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ও বারাকাতু। বাংলাদেশের মুসলিম ছাত্রগণ আন্দোলন করার পরে দেশের প্রধানমন্ত্রী একজন আলেমকে যদি না বানাতে পারে তাহলে আন্দোলন করে কি লাভ হলো? আজকে আমি কথা বলবো যে আন্দোলনের পরে যারা আপাতত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে তাদের মধ্যে যাদের নাম এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু কথা আমরা শুনতে পাচ্ছি, যেমন কেউ তাকে সুদখোর বলে থাকে। ইউনূসকে সুদখোর বলায় অনেকে খেপছেন আমার বিরুদ্ধে। আরে ভাই, সুদখোরকে সুদখোর বলছি, ইউনূস হচ্ছে সুদের কারিগর। সুদের মতো কবিরা গুনাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। সোশ্যাল মিডিয়াতে এরকমও দেখা গেছে যে ইসরায়েলকে মোহাম্মদ ইউনূস অনেক টাকা দান করেছেন। যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে 100 কোটি টাকা ডোনেট করে সে কিভাবে দেশ সামলাবে? এসবকে সামনে রেখে অনেকের বক্তব্য যে মোহাম্মদ ইউনূসকে দেশের প্রধানমন্ত্রী করা মানে তো সেই একই ব্যাপার হয়ে গেল। শেখ হাসিনা যেমন ছিল সেই একই রকম তো ব্যাপার হয়ে যাচ্ছে। কোনো আলেম তো প্রধানমন্ত্রী হচ্ছে না। আসলে একটা কথা আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা একজন আলেমকে প্রধানমন্ত্রী না বানাতে পারেন, দেশ পরিচালনার জন্য যদি আলেমকে খাড়া না করতে পারেন, আবার যদি একই রকমভাবে সাধারণ মানুষ দেশ পরিচালনা করে, তাহলে আস্তে আস্তে আবার সেই দুর্নীতির দিকেই ফিরে যাবে। হয়তো আমরা যারা বাংলাদেশকে স্বাধীন করে ভাবছি যে এবার থেকে আর দুর্নীতি হবে না, সব কিছু ঠিকঠাকভাবে চলবে, কিন্তু তা নয় ভাই। আপনারা একটু লক্ষ্য করুন, যখন শেখ মুজিবুর রহমান সাহেব তিনি যখন বাংলাদেশ স্বাধীন করেছিলেন, তখনও প্রত্যেকটা মানুষের মনে এটাই ছিল যে আমরা দুর্নীতি কোনো কিছু আর হতে দেব না। স্বাধীন হওয়ার পরে তারা চেয়েছিল ভালোভাবে দেশকে পরিচালনা করার জন্য, কিন্তু তারপরে কি হলো? কিছু বছর যেতে না যেতেই সেই একই রকমভাবে দুর্নীতি দেখা যাচ্ছিল। একই রকমভাবে যদি আমরা আলেমদের হাতে দেশ না তুলে দিই তাহলে দুর্নীতি আবার ছড়িয়ে পড়বে। যারা সাধারণ মানুষ, যারা জীবন দিয়ে বাংলাদেশকে পরিশুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন, তারা তো আর প্রধানমন্ত্রীর স্থান পাচ্ছেন না বা অন্যান্য কোনো স্থান কিছুই পাচ্ছেন না। শুধুমাত্র তাদের আন্দোলন করা, রক্ত দেওয়া, জান দেওয়া এগুলোই হচ্ছে। কিন্তু এই শিক্ষিত সমাজ ঘুরিয়ে ফিরিয়ে সেই যারা উঁচু স্থানে আছে তারাই আবার ঘুরিয়ে ফিরিয়ে দেশ পরিচালনায় নিযুক্ত হচ্ছে। আমি সকলকে বলবো যে একজন আলেমকে দেশ চালাতে বা কিছু আলেমকে দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাদেরকে প্রধানমন্ত্রী করেন। কেন এ কথা আমি বলছি, একজন আলেমকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে? আসলে একজন আলেম যখন দেশ পরিচালনা করবে তখন সে কোরআন এবং হাদিসের বিচার আচার প্রতিষ্ঠা করবে। কোরআন মোতাবিক যদি দেশ পরিচালনা হয় তাহলে সেই দেশ অনেক সুন্দর হবে। কোরআন জানিয়েছে যে কোনো অমুসলিমকে হত্যা করা যাবে না, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদেরকে সুরক্ষা দিতে হবে। এটা একজন আলেম এ কথা জানে, তাই সে কোনো অমুসলিমকে অত্যাচারিত হতে দেবে না, যেটা বর্তমানে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেখা যাচ্ছে যে অমুসলিমদের ওপরে অত্যাচার, অমুসলিমদের মূর্তি পূজা, ঘর বাড়ি ভেঙে দেওয়া ইত্যাদি, যেটা দেখা যাচ্ছে সেটা একজন আলেম হলে তা হতে দেবে না। কারণ ইসলাম এটা শিক্ষা দেয় না, যারা এটা করেছে তারা ইসলাম সম্পর্কে জানে না। বিগত দিনে ঘুষ, দুর্নীতি ইত্যাদি অনেক রকম জিনিস দেখা গেছে, কিন্তু কোরআন এগুলোকে হারাম বলেছে, তো একজন আলেম এগুলো করতে দিবে না। নিরপরাধ মানুষকে জেলে ভরে দিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে, তাদেরকে ফাঁসি দিয়েছে, কিন্তু একজন আলেম জানে যে এগুলো অন্যায় কাজ, তাই একজন আলেম এগুলো করতে দিবে না। চাকরির কোটা নিয়ে যেমনভাবে মনমানি করে গেছে, একজন আলেম জানে যে এগুলো অন্যায় কাজ, তাই একজন আলেম এগুলো হতে দিবে না। নারীদের ওপরে অত্যাচার, ধর্ষণ, তাদেরকে নির্যাতন যেগুলো বিগত দিনে হয়েছে, যেগুলো সম্পর্কে কোরআন হাদিস পরিষ্কারভাবে বলেছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, একজন আলেম কোরআন হাদিস পড়ার পরে সেগুলো জানে যে তাদের শাস্তি কী হওয়া উচিত। তাই দেশের প্রধানমন্ত্রী যদি একজন আলেম হয় তাহলে সে এই কাজগুলো করতে দিবে না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে শান্তিময় করা, সকলে নিরাপত্তাভাবে থাকা, নিশ্চিন্তে সুরক্ষিত থাকা, এগুলো একজন আলেমের দায়িত্ব থাকবে, কারণ সে কোরআন ও হাদিস মোতাবিক কাজ করবে। আপনারা যদি ইসলামের ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন, তার পরবর্তী সময়ে একজন মহিলা রাতের মধ্যে একাই এক স্থান থেকে অন্য স্থান চলে যেত, কোনো রকম কেউ কিছু করার সাহস পেত না। ইসলাম ছিল এরকম শান্তিময় যেখানে মহিলাদেরকে সুরক্ষা দিয়েছে, মহিলাদেরকে কোনো রকম ভয় পেতে হয়নি।
তো একজন আলেম যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে তারা মহিলাদেরকে সুরক্ষিত রাখবে, যখন কোনো মহিলার ওপরে অত্যাচার হবে তাদেরকে যদি কোরআনের আদেশ মতো বিচার করা হয় তাহলে কোনো ব্যক্তি কোনো মহিলার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। তবে আমি সব আলেমদের কথা বলবো না, অনেক আলেম খারাপও আছে, মানুষ হিসাবে ভালো খারাপ সব জায়গাতেই থাকবে, কিন্তু যারা ভালো আলেম যাদেরকে ভরসা করা যায়, যাদেরকে মনে হয় যে তারা দেশের পরিচালনা করতে পারবে সঠিকভাবে, এই সব আলেমদেরকে আপনাদের নেতা হিসেবে রাখেন, দেশের উঁচু স্থানে তাদেরকে রাখেন, যারা ইমানদার পরেজগার, যারা আসলেই ভালো, যারা সঠিকভাবে ইমানদারের সাথে আল্লাহকে ভয় রেখে কোরআন মোতাবেক কাজ করবে, সেই সব আলেমদেরকে দেশ পরিচালনা করার দায়িত্ব দেন, ঘুরিয়ে ফিরিয়ে আবার সাধারণ মানুষের হাতে দেশ তুলে দিবেন না, তাহলে আবার কিছুদিন পরে আবার সেই একই স্থানে আপনাদেরকে যেতে হবে। তাই আমার কথা হচ্ছে যে কোনো একজন ভালো আলেমকে দেশ পরিচালনা করার দায়িত্ব দেন বা বেশ কিছু আলেমদেরকে এই দায়িত্ব দেন, তাহলে এই দেশ আগামীতে উন্নত হবে, ভবিষ্যতে উজ্জ্বল হবে, আপনাদের আগামী প্রজন্ম সুরক্ষিত শান্তিতে বসবাস করতে পারবে। আপনারা এই সম্পর্কে কি মতামত রাখেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, দেশ পরিচালনার জন্য কোন আলেমকে দিলে ভালো হয় সেটা কমেন্ট করে তার নাম জানাতে পারেন, এবং আপনার যে মন্তব্য সেটা সম্পর্কে অবশ্যই আপনারা মতামত দিবেন। আশা রাখি বুঝতে পেরেছেন।